বুঝতেছি না, আমি বুঝতেছি না। বলেছিলাম তোমাকে ছেলেটাকে সাইকেল কিনে দিও না। আমার ছেলে যদি আজকে কিছু হইছে তোমার খবর আছে? শুনো, সাইকেলটাকে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য কিনে দিছি, আমার একমাত্র ছেলে, সাইকেল কিনে দিছি শক করে, যা হবার হইছে। এখন আল্লাহ আল্লাহ করে যেন আমার ছেলে সুস্থ থাকে, ভালো থাকে, বাট কিছুই বুঝতেছি না, কিছুই বুঝতেছি না। কোন হসপিটালে নিয়ে আসছি, কোনো ডিসিপ্লিন দেখতেছি না, কোনো আপডেটই পাচ্ছি না, কি হচ্ছে ভিতরে। ডক্টর, ডক্টর আমার ছেলের কি অবস্থা? ডক্টর, ডক্টর হাত পা ভাঙে নাই তো? ক্রিটিক্যাল কন্ডিশন হলে বলেন, দরকার হলে বড় হসপিটালে নিয়ে যাব, দরকার হলে দেশের বাইরে নিয়ে যাবেন, টাকা পয়সা নিয়ে ভাববেন না, আপনি শুধু প্রপার কন্ডিশনটা বলেন। আপনারা শান্ত হন, আপনাদের ছেলে এখন আউট অফ ডেঞ্জার, আমার অ্যাসিস্ট্যান্ট এসে আপনাদের সব বুঝিয়ে বলবে। দেখছো, অ্যাসিস্ট্যান্ট এসে বুঝিয়ে বলবে, সে নিজে বলতে পারবে। কত বড় ম্যানারলেস! হ্যাঁ হ্যাঁ, সে কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি? হ্যাঁ, পেশেন্টের বাবাকে প্রপার আপডেট দিবে না সে, কত বড়! দেখছো তুমি, এটা কোনো ডক্টর, ডক্টরের পর্যায়ে পড়ে এরা? এটা তো, আরে এগুলো কি ডাক্তারটা কি কতগুলো কষাই রেখে দিছে হসপিটালে। সিস্টার, আমার ছেলের এখন কি অবস্থা একটু বলুন তো? আপনার ছেলে এখন আউট অফ ডেঞ্জার আছে এবং সুস্থ আছে, আপনি চিন্তা করবেন না, পেরেশানি হওয়ার কিছু নেই। সিস্টার, এই যে প্রপার আপডেটটা দিয়েছেন আপনাদের ডক্টর, সে কি আপডেটটা দিতে পারতো না প্রপারলি? সে বললো যে তার অ্যাসিস্ট্যান্ট বলবে, আমি যাচ্ছি। সে কে? সে কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি? হ্যাঁ, কত বড় দায়িত্ব জ্ঞানহীন! কোনো ম্যানার আছে তার মধ্যে? কোনো রেসপন্সিবিলিটিস আছে? এরকম একটা বাচ্চা ছেলেকে রেখে দায়িত্ব জ্ঞানহীনের মতো চলে গেছে। এরকম ডাক্তার আমরা কোনো সময় দেখি না, দায়িত্ব জ্ঞানহীন। দায়িত্ব জ্ঞানহীন? আপনারা তাকে দায়িত্ব জ্ঞানহীন বলছেন? আজকে সকালে তার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে, ওইরকম একটা পরিস্থিতি রেখে আপনার ছেলে ট্রিটমেন্ট করার জন্য ইমার্জেন্সি কলে চলে এসেছে, ডেঞ্জার জোন থেকে আউট অফ ডেঞ্জারে নিয়ে এসেছে, আর আপনারা বলছেন তাকে দায়িত্ব জ্ঞানহীন? এটা কি আসলেই তার প্রাপ্য? সরি, সরি সিস্টার, আমরা তো বুঝতে পারিনি। কারণ নীরবতাকে তার অহংকার বা ঘাটতের আমি ভাববেন না। তার ভিতরে কি চলছে, সে কেমন পরিস্থিতির ভিতরে যাচ্ছে তা না জেনে তার ব্যাপারে রায় দিবেন না। সিস্টার, আমরা আসলে কিছুই বুঝতে পারিনি, আসলে আমাদের টেনশনের কারণে আমরা, সরি সিস্টার, আমরা তো বুঝতে পারিনি যে উনি এরকম একটা সিচুয়েশনে আমাদের ছেলেকে দেখতে আসছে। আসলে এটা আমাদেরই সমস্যা, আমরা তার বাহিরটা দেখি, তার ব্যাপারে বিবেচনা করি, তার ভিতরে কি ঝড় বা তুফান চলছে সেটা একবার ভেবে দেখার চিন্তা ভাবনা করি না।